যেভাবে দিনের পর দিন রাজ্য জুড়ে নারীদের উপর অত্যাচার ক্রমশ বেড়ে চলেছে তার প্রতিবাদে শুক্রবার ধিক্কার মিছিল করে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দপ্তরে স্মারকলিপি দিল জলপাইগুড়ি ভারতীয় জনতা মহিলা মোর্চা। এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ভারতীয় জনতা মহিলা মোর্চার টিনা গাঙ্গুলি, দুর্গা ঠাকুর সহ অন্যান্য বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। এই কর্মসূচিকে ঘিরে এদিন জলপাইগুড়ি শহরে ছিল টানটান উত্তেজনা। এদিন মহিলা যুব মোর্চার এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করার পর সমবেত হয় জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে। এখানেই বিক্ষোভে ফেটে পড়েন তারা এবং পুলিশ সুপারের দপ্তরে দেওয়া হয় ডেপুটেশন। এসপির সাথে আমাদের দেখা হয়নি, আমরা অনেক চেষ্টা করে অনেক বললাম যে আমরা এসপির সাথে কথা বলতে চাই, তো এসপি ভিডিও কনফারেন্স আছে, ব্যস্ত আছে। তো আমাদের যে দাবিটা, হায়দ্রাবাদে যে প্রিয়াঙ্কা রেড্ডি পশু চিকিৎসককে মারা হইল জ্বলন্ত জীবন্ত পুড়িয়ে ধর্ষণ করে, সেই এক সপ্তাহ বাদেই আবার মালদা জেলায় ঘটনাটি ঘটেছে। তো আমাদের রাজ্য সভানেত্রী মাননীয় সাংসদ রকেট দিয়ে তড়িঘড়ি করে উনি সংসদে ব্যস্ত ছিলেন, তারপরেও এসেছে মালদা জেলায়, এসে এটার আন্দোলন তীব্র করেছে। আর আমরা চাচ্ছি প্রত্যেকটা জেলায় এই ঘটনা যাতে না হয়, সেই জন্য আমরা জেলা জেলায় ডেপুটেশন দিচ্ছি, এসপির কাছে আসছি যে নারী সুরক্ষা নিয়ে তারা কী করছেন, তারা আমাদেরকে কতটা আশ্বস্ত করছেন যে এইরকম ঘটনাগুলো পুনরাবৃত্তি আমাদের জেলায় হবে না।